আপনার কাছে থাকা 20 টাকার এই পুরোনো নোটগুলো বর্তমানে ঠিক কত দামে কোথায় কিভাবে বিক্রি করতে পারবেন এবং কোন কোন বৈশিষ্ট্য দেখে আপনি বুঝতে পারবেন যে এই নোটটি দামি কিনা, সেই সম্পর্কে আমাদের আজকের এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। তো চলুন এই ভিডিওটি শেষ অবধি দেখে নিন। পুরানো নোট কয়েন সম্পর্কিত একদম সঠিক তথ্য নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার 20 টাকার নোট লঞ্চ হয় 1972 সালে। সেই সময় ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন এস জগন্নাথন, অর্থাৎ তার সই সম্বলিত নোট ভারতবর্ষের প্রথম 20 টাকার নোট। এখন বেশ কিছুদিন আগে কোন নোট কোথায় ছাপা হয়েছে এই বিষয়ের একটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে একটি নোটের ক্ষেত্রে তার যে সিরিয়াল নাম্বার, তার বিভিন্ন অংশগুলি কি কি হয়, তাই সেই ভিডিওটি অবশ্যই দেখা জরুরি এই ভিডিওটি বুঝতে গেলে। নোটগুলির সামনের দিকে যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে মাঝ পরপর সংখ্যাতে বড় বড় করে লেখা রয়েছে 20 এর, এবং বাঁ দিকে এবং ডান দিকে দুটি সিল্ড শেপের জায়গা রয়েছে। বাঁ দিকের এই সিল্ড শেপের ফাঁকা সাদা জায়গাটিতে রয়েছে ওয়াটারমার্ক এবং ডান দিকের যে সিল্ড শেপ অংশটি রয়েছে সেখানে রয়েছে অশোক স্তম্ভ। এখন যদি আমরা এই নোটগুলির পেছনের দিকটা ভালো করে খেয়াল করে দেখি তাহলে দেখবো যে এখানে মাঝ বরাবর রয়েছে একটা পার্লামেন্টের ছবি এবং এর বাম দিকে একটি রয়েছে ল্যাঙ্গুয়েজ প্যানেল যেখানে 13টি বিভিন্ন ভাষাতে এই 20 টাকা কথাটি খোদাই করা রয়েছে। এক্ষেত্রে লক্ষণীয় একটি বিষয় হলো যে কাশ্মীরি ভাষাতে যে 20 টাকা কথাটি লেখা আছে সেটা আসলে ভুল খোদাই করা হয়েছে। এস জগন্নাথনের আমলে মোট 3বার যে 20 টাকা লঞ্চ হয় তার প্রথম দুবারেরই এই ভুলটি বর্তমান ছিল। শেষবার 1972 সালের 14ই জুলাই যে নোটগুলি ইস্যু করা হয় সেইবার এই ভুল শুধরে নেওয়া হয়েছিল। এছাড়াও নোটটিকে আলোর এগেনস্টে একটু তেষ্টাভাবে ধরলে এর ভেতরে RBI এবং 20 বড় বড় করে যে ওয়াটারমার্কের মতো করে লেখা আছে এগুলো হচ্ছে বিভিন্ন রকম সিকিউরিটি অপশনস যেগুলো ব্যবহার করা হয় যাতে নোটগুলো কোনো রকমভাবে জাল না করা যায়, সেই জন্য সেগুলোও কিন্তু ভালো করে লক্ষ্য করা যায়। এবারে আসি এর নাম্বারের ক্ষেত্রে। এক্ষেত্রে নোটগুলির ডান দিকের উপরের এবং বাঁ দিকের নিচের কোণাতে এই নাম্বার লেখা আছে। এই সিরিয়াল নাম্বারের প্রধানত 3টি পার্ট আছে। একটি হচ্ছে একদম প্রথমে যেটা রয়েছে ABCD এরকম ডিজিট, তার নিচে একটি নির্দিষ্ট সংখ্যা রয়েছে এবং তারপরে খানিকটা গ্যাপ দিয়ে বাকি 6 ডিজিটের অক্ষরগুলি লেখা রয়েছে। এখন এই যে প্রথম পার্টটা সেটাকে বলা হয় প্রিফিক্স এবং শেষ পার্টটা সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। এর মাঝখানে বেশ কিছু নোটের ক্ষেত্রে কি থাকে না আরও একটা করে লেটার থাকে, যেটা ভালো করে দেখা যায় না কিন্তু থাকে। এই যে প্রিফিক্স এবং শেষের যে সিরিয়াল নাম্বার এবং মাঝখানের যেটা লেটারটা থাকে তাকে বলা হয় ইনসেট। এর উপর ভিত্তি করে কিন্তু নোটের কীরকম কী দাম হবে না হবে সেটা অনেকাংশে নির্ভর করে। তো চলুন দেখে নিই এইসব প্রথম 20 টাকার নোটগুলির বর্তমান বাজার মূল্য। আপনি যদি পেয়ে থাকেন একদম সেই প্রথমবার প্রকাশ পাওয়া 20 টাকার নোটটি, যেটি আপনি কি দেখে বুঝবেন, সব থেকে সহজে কি দেখে বুঝতে পারবেন, যদি তারা প্রিফিক্স অর্থাৎ শুরুর যে 3টি অক্ষর সেই প্রিফিক্স যদি হয় A01 থেকে A49 তাহলে বুঝবেন যে সেটি একদম প্রথমবার অর্থাৎ 1 জুন 1972 সালে রিলিজ হওয়া কপি। এরকম একটি নোট যদি আপনার কাছে একদম ইমার্জেন্সি কন্ডিশনে থেকে থাকে তাহলে তার জন্য আপনি পেতে পারেন 1500 থেকে 2000 টাকা অবধি। এবার আপনার কাছে যদি থাকে সেকেন্ডবার প্রকাশ পাওয়া এই 20 টাকার নোট, অর্থাৎ সেক্ষেত্রে তার প্রিফিক্স হবে A50 থেকে C49, অর্থাৎ A50 থেকে C49, অর্থাৎ A50 থেকে A99, B01 থেকে B99 এবং C49। এই প্রিফিক্সের মধ্যে যদি আপনার নোটগুলি হয়ে থাকে তাহলে তার জন্য আপনি পেতে পারেন 1000 থেকে 1500 টাকা অবধি। এবং লাস্ট এই ফরম্যাটে যে নোট বেরিয়েছিল অর্থাৎ 14ই জুলাই 1972 সালে, যে নোটটিতে সঠিক কাশ্মীরি ভাষাতে 20 টাকা কথাটি লেখা আছে
সেই নোটটি যদি আপনার কাছে থেকে থাকে একদম ইমার্জেন্সি কন্ডিশনে, তার জন্য আপনি পেতে পারেন 1000 থেকে 1500 টাকা অবধি। কিন্তু মনে রাখবেন, এইসব নোট একদম ইমার্জেন্সি কন্ডিশনে পাওয়া খুবই দুরূহ ব্যাপার, এবং সেই জন্য ইমার্জেন্সি কন্ডিশনের নোটের ক্ষেত্রে এর দাম এতটা বেশি হয়। ফলে আপনার কাছে যদি খুব একটা সাধারণ বা খুব নোংরা নোট থাকে, তার জন্য কিন্তু এত দাম আপনি কোনোদিনই পাবেন না, এবং সেক্ষেত্রে এর দাম 200-400 টাকার বেশি হবে না। কিন্তু হ্যাঁ, এই যে দামগুলো আমি বললাম, সেই দামগুলো কিন্তু আরও অনেক বেশি বেড়ে যেতে পারে যদি এই সমস্ত নোটে বিশেষ কোনো সিরিয়াল নাম্বার থাকে বা নোটটা ছাপাইয়ের সময় কোনো ধরনের কোনো অ্যারোর থেকে থাকে। এখন এই নিয়ে কি ধরনের সিরিয়াল নাম্বার বা অ্যারোরের ক্ষেত্রে কোন কোন নোটের দাম কীরকমভাবে ভ্যারি করে, সেই নিয়ে খুব শীঘ্রই আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তবে এটুকু এখানে বলে রাখি যে এই নোটটা যদি কোনো রকমই কোনো অ্যারোর নোট হয়, অর্থাৎ এখানে যদি নোটটা ছাপাইয়ে কোনো রকম কোনো ভুল হয়ে থাকে, বা এর সিরিয়াল নাম্বারে যদি কোনো স্পেশাল নাম্বার থেকে থাকে, যেগুলোকে আমরা বলে থাকি কি নাম্বার, ফ্যান্সি নাম্বার বা সেমি ফ্যান্সি নাম্বার, যেমন ধরুন 6টা ডিজিটের সবগুলোই হলো 0001 এরকম, বা 6টা 6টাই 9, বা সবগুলো 6, সবগুলো 3, সবগুলো 1 এরকম, মানে একই ধরনের, বা 3টে 5, 3টে 6, এই রকমের ফ্যান্সি সেমি ফ্যান্সি নাম্বার যদি হয়ে থাকে, বা ধরুন 0000786, মানে এরকম হোলি নাম্বার হয়ে থাকে, বা ধরুন হয়ে থাকলো বার্থডে নোট যেগুলোকে আমরা বলে থাকি, অর্থাৎ ধরুন 0102 34, এরকম নাম্বার যেগুলো একটা ডেট ডিনোট করে, এরকমের যদি নাম্বারও থাকে থাকে, তাহলে কিন্তু এই সমস্ত নোটের ক্ষেত্রে তার দাম অনেকাংশে বেড়ে যাবে, অনেকাংশে মানে অনেকাংশে। এছাড়াও যদি এই নোট স্টার নোট হয়, সেক্ষেত্রে তার ভ্যালু আবার আলাদা করে বাড়বে। এই স্টার নোট সম্পর্কে তো অলরেডি একটি ভিডিও আমাদের বানানো আছে, আপনারা সেটা অবশ্যই দেখবেন। এবং নোট সম্পর্কে তো একটা আইডিয়া পেতে গেলে সমস্ত ভিডিওগুলো দেখা অবশ্যই জরুরি, কারণ নোটের দাম নির্ভর করে অসংখ্য জিনিসের উপর, যেমন কোন গভর্নরের সই রয়েছে একটা নির্দিষ্ট টাইপের নোটে, তার উপরও নির্ভর করে সেই নোটটার কত দাম হবে। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনার কাছে এই ধরনের নোট থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের নোট, রেয়ার নোট কোথায় নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন, এবং সেটা খুব জলদি বিক্রি করতে পারবেন, সরাসরি ক্রেতার হাতে দিয়ে টাকা নিতে পারবেন, সেই ঠিকানা আমরা কিছুদিন আগেই একটা ভিডিওতে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। ভালো থাকবেন, নমস্কার।